नदी भराट अभिजोग तदंते पुलिस स्थानीय पुलिस जिज्ञासाबाद एछाड़ाओ स्थानीय व्यवसायी क्यों जिज्ञासाबाद करे तदंत एगिए निये जाए पुलिस। उल्लेख गत कयेक मास धरे नदिया शांतिपुर गोविंदपुर संलग्न एलाका थेके बोये जावा ऐतिहासिक सुरध्वनि नदी भराटेर अभिजोग उठे एसेछिलो बेश कयेक बार। तदंते आसे इरिगेशन दफ्तर आधिकारिकरा जदिओ ताओ नदी भराटेर काज चले এরপরেও আবারও বিভিন্নভাবে অভিযোগ জমা পড়ায় এবার সরজমিনে তদন্তে যায় শান্তিপুর থানার পুলিশ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জানা যায় সুরধ্বনি নদীর পাশেই রয়েছে একটি স্টিল আলমারি তৈরির কারখানা। ওই কারখানার মালিক মানিক দেবনাথ নদী ভরাট করার কাজ চালাচ্ছে। পরিবেশ প্রেমীদের দাবি, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি ঐতিহাসিক নদী, যে নদীপথ দিয়ে শ্রী চৈতন্যদেব শান্তিপুরের অদ্বৈত আচার্যের কাছে এসেছিলেন, সেই নদী কিভাবে ভরাট করতে পারে ওই ব্যবসায়ী? নদী কখনো ব্যক্তিগত মালিকানায় হয় না। সুরধুনী নদী, এই সুরধুনী নদীর সঙ্গে শান্তিপুরের ইতিহাস, শান্তিপুরের সংস্কৃতি জড়িয়ে আছে। শান্তিপুরের সংস্কৃতির যিনি ধারক বাহক স্বয়ং অদ্বৈতাচার্য এবং আমাদের গৌরানা ঠাকুর যিনি অদ্বৈতাচার্য এবং সেই সঙ্গে সঙ্গে স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু এই নদীর সঙ্গে জড়িয়ে রয়েছেন, তিনি এই নদীপথেই শান্তিপুর এসেছিলেন স্বয়ং অদ্বৈতাচার্যের কাছে। হ্যাঁ, তো সেই ধরনের একটা নদী, ইতিহাস প্রসিদ্ধ নদী, সেই নদীটাকে কোনো এক ব্যক্তি ভরাট করছেন, যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ নদী রাষ্ট্রের সম্পত্তি, কোনো ব্যক্তি মানুষের সম্পত্তি হতে পারে না। তো সেই জায়গা থেকে এই যে অবৈধ নির্মাণ হচ্ছে, এই অবৈধ নির্মাণ আমরা প্রশাসনের কাছে দাবি করব, যাতে প্রশাসন সম্পূর্ণ ভেঙে উড়িয়ে দেন, কারণ এটা সম্পূর্ণ বেআইনি। আপনারা কি মানে এই ভরাট সম্পর্কে কোনো কখনো কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই আমরা জানিয়েছি। আমরা রাজ্যের আমাদের স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীকে পর্যন্ত, রাষ্ট্রপতিকে পর্যন্ত আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এবং সেই প্রেক্ষিতে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি করতে আসে এবং তারপর মহকুমা শাসককে বলার পর মহকুমা শাসকও একটা এনকোয়ারি করার জন্য শান্তিপুর থানাকে একটা নির্দেশ দিয়েছেন। সেই মতোই পুলিশ এনকোয়ারি করতে এসেছিল এবং সেখানে স্থানীয়, আমরা যেটুকু খবর পেয়েছি, স্থানীয় মানুষও সেই নদীর কথা স্বীকার করেছেন এবং এই নদী ভরাট যাতে বন্ধ হয় সেই জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু হাইকোর্টের কাছে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমরা হাইকোর্টের যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে নদীর যে স্বাভাবিক প্রবাহ সেই প্রবাহ যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই জন্য প্রশাসন যাতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। যদিও এ প্রসঙ্গে কারখানার মালিককে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন তার কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, জেলা পরিষদের নির্দেশ মতোই তিনি কাজ করছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী ভরাট, পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিলেও এখনও অবাধে চলছে নদী ভরাটের কাজ, আর সেখানেই বেআইনিভাবে হচ্ছে নির্মাণ কার্য। শুক্রবার পুলিশের তদন্তের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তারা জানিয়েছেন আজ থেকে 20-22 বছর আগে এই সুরধুনী নদী দিয়ে জলস্রোত বয়ে যেত, পরবর্তীতে নদীর জল শুকিয়ে যায়, বর্ষাকালে নদীতে অল্প জল থাকে। এই সুরধুনী নদী শান্তিপুর বাগাত্র থেকে শুরু হয়ে শান্তিপুর ফুলিয়ার ভাগীরথী নদীতে গিয়ে মিলিত হয়। জল যাতায়াত করতে এবার না, নদীতে কোনো জল যায়, চাষ হতো এখানে, এবার বছরে বর্ষাকালে জল জমত, এমনিতে চাষ হতো। কি ছিল, কি নদীর নাম ছিল? সুরধুনী নদী, সুরধুনী নদী ছিল। এই যে মাটি পড়ছে এটা কতদিন হলো? তাও বছর পাঁচেক ধরে মাটি পড়ছে। এটা তো বুঝাচ্ছে না, ওরা বুঝাচ্ছে না, ওরা সাইডে রাস্তা রাস্তা বানাচ্ছে, খাল ডেকেছে, যার বিল্ডিং সাই করছে। কি নাম তার? নাম বলুন, কি নাম? নাম হচ্ছে মানিক দেবনাথ। এই জায়গাটা তো নদীর জায়গা, তো ওরা বুঝাচ্ছে, ওরা কিনে নিয়েছে, নদী কিনে নিয়েছে। এখন সেটা তো আমরা বলতে পারবো না, যার 7 বিঘা জমি ছিল সে বিক্রি করেছে, 7 বিঘা জমিটা ওরা কিনেছে। এখন কাগজপত্র কি আছে সেটা আমরা বলতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই সম্পর্কে তুমি কি জানো? আমি বললাম আমি তো জানি না, এখানকার বয়স্ক লোকরাই জানে, তো আমি এখানে দীর্ঘ তো 2-3 বছর ধরে আছি, আমি অতটা সম্পর্কে জানি না। আমাকে জিজ্ঞাসা করলে এটা কে ফেলেছে, আমার যে ওই লোক ফেলেছে, এইটুকুনি আমাকে জিজ্ঞাসা করে। কতদিন ধরে মাটিতে ফেলা আছে? তাও দীর্ঘত দেখছি আমি 1 মাস ধরে কাজ চলছে। এখন দেখার পুলিশের তদন্তে নদী ভরাটের কাজ বন্ধ হয় নাকি আগামী দিনে নদী ভরাট হয়ে বেআইনি নির্মাণ কাজ হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।